ঈদুল ফিতরের দিন থেকে 29 মে পর্যন্ত রাজধানীর সব মার্কেট ও শপিং মল বন্ধের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। তবে আগামী 30 মে শনিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে যথানিয়মে সব মার্কেট ও শপিং মল খুলবে বলে জানান সমিতির সভাপতি তৌফিক এহসান। আর সরকারের পক্ষ থেকে খুচরা ব্যবসায়ীদের ঈদ প্রণোদনা 2500 টাকা করে প্রদান করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। ঈদকে সামনে রেখে বাংলাদেশ দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে শর্ত সাপেক্ষে 10 মে থেকে সীমিত পরিসরে রাজধানী ঢাকা সহ সারাদেশের মার্কেট ও শপিং মল খোলার অনুমতি দেয় সরকার। নামিদামি কয়েকটি ছাড়া রাজধানীর বেশিরভাগ মার্কেট ও শপিং মল খোলেন দোকান মালিকরা, কিন্তু ঈদের কেনাকাটায় বেশিরভাগ ক্ষেত্রে মানা হয়নি কোনো স্বাস্থ্যবিধি। এমন পরিস্থিতিতে ঈদে 5 দিন বন্ধ রেখে 30 মে শনিবার থেকে নগরীর সব মার্কেট ও শপিং মল খোলার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা এবং আইন শৃঙ্খলা বাহিনীর দিক নির্দেশনা মেনে 30 থেকে 1-2-3 তারিখ পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান খোলার যে অনুরোধ করেছেন তা আপনারা খুলতে পারবেন, যদি সরকার কোনো ধরনের দিন তারিখ পরিবর্তন না করেন। এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের ঈদ প্রণোদনা প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি। ইতিমধ্যে আমাদের যারা ক্ষুদ্র ক্ষেত্রে ক্ষুদ্র অনুব্যবসায়ী যারা, তারা কিন্তু ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী 2500 টাকা যে ঈদ প্রণোদনা প্যাকেজ যেটা দিয়েছেন সেটা আমরা পেতে শুরু করেছি। এর জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই এবং আমরা মনে করছি যে এবার ঈদটা মোটামুটি আমরা ভালোভাবেই করতে পারব। বর্তমান পরিস্থিতিতে মুনাফা নয় বরং ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থেই দোকান খোলা রাখা হয়েছে বলেও জানান মোহাম্মদ হেলাল উদ্দিন। তাইফুর রহমান তুহিন, SATV, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbidite, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সবশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbidite। SATV, সাথে আছি সবসময়।